এগুলো কত করে? 2800 টাকা করে। আবে হয় দেনা কি দে আবে? হ্যাঁ বান্দা না। আবে হয় দেনা কি দে? কি আর না 500 600 কিলা 500 কত কোন না? সব দে। এই তুই দাম হিসাব করি হ্যাঁ না 500 দাম দামি নালে মার হবি কিন্তু সাইজ তুই ভালো করি হ্যাঁ 500 600 1100 টাকা দিবেন দা 1000 দিন না বাদ দে তোর তো না কিনে হ্যালো রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কক্সবাজারের মধ্যে আসছি আর আমি যে জায়গায় আসি এটা হচ্ছে সুগন্ধের পয়েন্ট আর এখানে সামুদ্রিক স্ট্রিট ফুড পাওয়া যায় আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে এখানে সামুদ্রিক স্ট্রিট ফুড কী কোন ধরনের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর পারলে ওখান থেকে আমরা কিছু সামুদ্রিক ফুড কিনে ফ্রাই কীভাবে করা হয় ওইটা আমি আপনাদেরকে দেখাবো আর আশা করি ইন্টারেস্টিং হবে সাথেই থাকবেন ভিউয়ার্স আমি সুগন্ধের পয়েন্ট এখানে আসলাম এখানে অনেক অনেকগুলো সামুদ্রিক ফুড আছে যেগুলো অর্ডারের সাথে সাথে ওনারা ট্রাই করে দিতে ওরকম কি বলে যে ভাইয়া দেখেন যা বোঝা গেছে এখানে অনেক দাম বেশি আর আমরা তারপরও দামাদামি করে নিব এটা তো কি বলেন ভাই এটা কেমনে 200 ভাই সাংগো জালো কত এগুলো অক্টোপাস না ভাই এগুলো কি ফ্রাই হবে অক্টোপাসগুলো কত বড়টা 900 টাকা 100 এটা 400 হ্যাঁ আচ্ছা এগুলো কত করে 2800 টাকা করে আর এই না মজা করে দিম দিরে হড়ে বা
একটা বড় মাছ নিলাম এখানে অনেকজন আসে জাস্ট মাছ খাওয়ার জন্য ভাই আপনারা কি ডাকাত নাকি মনে করে এটা হচ্ছে স্কুইড আমরা কিছুক্ষণ আগে কিনেছিলাম আর অনলি 10 মিনিট লাগে নাই 10 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে আমরা কিছুক্ষণ আগে আমরা স্কুইড কিনলাম আর বোম্বাইটা মাছ টুনা মাছ দুইটা আমরা কিনলাম কেনার পরে আমরা এখানে ফ্রাই করলাম ফ্রাই করার পরে এখানে আমরা বসে বসে খাচ্ছি আর একটা কথা এখানে আসলে আপনারা ওনারা কিন্তু দান প্রচুর বলে থাকেন বুঝছেন আর দামাদামি করতে হবে অবশ্যই অবশ্যই দামাদামি করতে হবে আপনার একটা মাছের দাম হয়তো বা 300-400 টাকা মাছের দাম ওরা বলতে পারে 1000 টাকা 1500 টাকা ওইরকমই বলতে পারে সাবি কারণ এটা কক্সবাজার আর আমাদেরকে আমরা তো দামাদামি করি সাবিকভাবে এই কারণে আমরা আজকে 700 টাকা করে একটা মাছ পাইলাম সুইড আর বোম্বাইটা দুইটা মাছ কিনে আমরা 700 টাকা ফ্রাই করে দিচ্ছি এ ভাইয়া কত আসলে আর ভিউয়ার্স আমরা আসলাম আসার পরে এখানে কিছু খাইলাম আর খাওয়ার পরে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে টাটা